আপনারা শুনছেন নাট্য রঙ্গের রবিবার। আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মরণের ডঙ্কা বাজে। দুই বাঙালি তরুণ সুরেশ্বর ও বিমল, তাদের পরিচয় রেঙ্গুনের পথে এক স্টিমারে। তারপর কি হল আজকে শুনবেন মরণের ডঙ্কাবাজের দ্বিতীয় পর্ব। সাংহাই নেমে বিমল ও সুরেশ্বর বুঝলে এ অতি বৃহৎ শহর। সাংহাইয়ের রাস্তাঘাট খুব চওড়া ও আধুনিক ধরনের তৈরি। বড় বড় বাড়ি, দোকান, হোটেল, আপিস, স্কুল কলেজ, চীনা ও ইংরেজি ভাষায় নানা সাইনবোর্ড চারিদিকে, মোটরের ও রিক্সাগালির ভিড়, রাস্তাঘাট লোকে লোকারণ্য। চায়ের দোকান, চীনা ভাতের দোকানে ছোট বড় ইঁদুর ভাজা ঝোলানো রয়েছে। ফলওয়ালি রাস্তার ধারে বসে ফল বিক্রি করছে। এত বড় শহরের লোকজন ও ব্যবসা বাণিজ্য দেখলে কেউ বলতে পারবে না যে এই সাংহাই শহরের ওপর বর্তমানে জাপানি সৈন্যবাহিনী আক্রমণ করতে আসছে পিকিং থেকে। কিছু বদলায়নি যেন, মনে হয় প্রতিদিনের জীবনযাত্রা সহজ ও উদ্বেগশূন্যভাবেই চলেছে। এখানে প্রফেসর লি ওদের কাছ থেকে বিদায় নিলেন। খুব বড় ধূসর রঙের সামরিক লরিতে চড়ে ওরা একটা বড় লম্বা মতো বাড়ির সামনে নিত হল। বাড়িটা সামরিক বিভাগের একটা বড় দপ্তরখানা, এ ওদের বুঝতে দেরি হল না। ইউনিফর্ম পরা সৈন্যদল ও অফিসারে ভর্তি। প্রতি কামরায় চীনা ভাষায় সাইনবোর্ড আঁটা। অফিসার দল ঢুকছে বেরুচ্ছে, সকলের মুখেই ব্যস্ততার ভাব, উদ্বেগের চিহ্ন। দু তিন জায়গায় ওদের নাম লেখা হলো। ওদের সঙ্গে করে নিয়ে এসেছে যে চীনা অফিসার, সে প্রত্যেক জায়গায় একটা লম্বা হলদে চীনা ভাষায় লিখিত কাগজ খুলে ধরলে টেবিলের উপর। তবুও আইনকানুন শেষ হলো না। অবশেষে একটা কামরার সামনে ওদের দাঁড় করালে। কামরার মধ্যে নিশ্চয় কোনো বড় কর্মচারীর আড্ডা, কারণ কামরার সামনে দর্শন প্রার্থী সামরিক অফিসার ও অন্যান্য লোকের ভিড় লেগেছে। ভিড় ঠেলে একটু কাছে গিয়ে বিমল পড়লে দরজায় গায়ে পিতলের ফলকে ইংরেজিতে লেখা আছে জেনারেল চু সি টে, অফিসার কমান্ডিং 19th রুট আর্মি। ওদের বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি, জেনারেল সাহেবের কামরায় শীঘ্রই ডাক পড়ল। বড় অফিসের ওপাশে এক সুশ্রী সামরিক ইউনিফর্ম পরিহিত যুবা বসে, ইনিই জেনারেল চু টে। পূর্বে বিদ্রোহী কমিউনিস্ট সৈন্যদলের নেতা ছিলেন, বর্তমানে জেনারেল চিয়াং কোই শাকের বিশিষ্ট সহকর্মী। হাসি মুখে জেনারেল চুটে মার্জিত ইংরেজিতে বললেন, গুড মর্নিং, আপনাদের কোনো কষ্ট হয়নি তো পথে? এরাও হাসি মুখে কিছু সৌজন্যসূচক কথা বললে। আমি ভারতবর্ষের লোকদের বড় ভালোবাসি, আপনারা আমাদের পর নন। আমরাও তাই ভাবি। মহাত্মা গান্ধী কেমন আছেন? উনি একজন মস্ত লোক আপনাদের দেশে। জেনারেল চুটের মুখে মহাত্মা গান্ধীর নাম শুনে বিমল ও সুরেশ্বর দুজনেই আশ্চর্য হয়ে গেল। তবে মহাত্মা গান্ধী তো আর ওদের বাড়ির পাশের প্রতিবেশী ছিলেন না, সুতরাং তার দৈনন্দিন স্বাস্থ্য সম্বন্ধে ওদের কোনো জ্ঞান নেই। তার উপর ওরা আজ দু মাস দেশ ছাড়া। ভালোই আছেন, ধন্যবাদ। মিস্টার জওহরলাল নেহরু, উনি ভালো আছেন? আমি তাকে শিগগিরই একটা চিঠি লিখছি, আমাদের দেশের জন্য ভারতের সাহায্য, কংগ্রেসের সাহায্য চেয়ে। বিমল ও সুরেশ্বরের বুক গর্বে ফুলে উঠল। একজন স্বাধীন দেশের বীর সেনানায়কের মুখে তাদের দরিদ্র ভারতের নেতাদের কথা শুনে, চীন দেশ ভারতের কাছে সাহায্য প্রার্থী এ কথা শুনে ওরা যেন নতুন মানুষ হয়ে গেছে। সুরেশ্বর ও বিমল অভিবাদন করে বিদায় নিলে। সৈন্য বিভাগের দপ্তরখানা থেকে বার হয়ে ওরা মোটরে চড়ে আন্তর্জাতিক কনসেশনে পৌঁছল। বিমল ও সুরেশ্বর লক্ষ্য করলে ব্রিটিশ প্রজা হলেও ওদের ব্রিটিশ কনসেশনে না নিয়ে গিয়ে ফরাসি কনসেশনে নিয়ে যাওয়া হল। ওদের সঙ্গে দুজন চীনা সামরিক কর্মচারী ছিল, আবশ্যকীয় কাগজপত্র তারাই দেখালে সই করলে। প্রকাণ্ড ব্যারাক, কড়া সামরিক আইনকানুন, হুকুম না নিয়ে কনসেশনের সীমার বাইরে যাবার নিয়ম নেই, ঢোকবারও নিয়ম নেই। ফরাসি সান্ত্রী রাইফেল হাতে সর্বদা পাহারা দিচ্ছে, ফরাসি জাতীয় পতাকা উড়ছে ব্যারাকের পতাকা মন্দিরে। ওদের যাবার দুদিন পরে
একদল আমেরিকান যুবক কনসেশনে এসে পৌঁছল। এরা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এসেছে চীন গভর্নমেন্টকে সাহায্য করতে, নিজেদের সুখ সুবিধা বিসর্জন দিয়ে প্রাণ পর্যন্ত বিপন্ন করে। এদের মধ্যে তিনটি তরুণী ছাত্রীও ছিল, এরা এলো সেদিন সন্ধেবেলা। এদের কনসেশনে ঢোকানো নিয়ে চীনা গভর্নমেন্টকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। একটি মেয়ের নাম অ্যালিস ই হুইটবার্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিমলের সঙ্গে সে জেঁচে আলাপ করলে, যেমনই সুশ্রী তেমনই অদ্ভুত ধরনের প্রাণবন্ত সজীব মেয়ে, 20-21 বয়স, চোখে মুখে বুদ্ধির কি দীপ্তি। তুমি ডাক্তারি ছাত্রী ছিলে নাকি মিস হুইটবার্ন? না, আমি তো নার্স হব, আন্তর্জাতিক রেড ক্রসে কিংবা চীনা সামরিক বিভাগের হাসপাতালে। তোমার বাপমা আছেন? আছেন, আমার বাবা ঘোড়ার শিক্ষক, খুব নাম করা লোক আমাদের কাউন্টিতে। তারা তোমাকে ছেড়ে দিলেন? তাদের বুঝিয়ে বললাম, জগতের এক হতভাগা জাতি যখন এত দুর্দশা ভোগ করছে তখন পড়াশুনো বা বিলাসিতা কি ভালো লাগে। আমি আমার সেন্টার পাউডারে টাকা জমিয়ে, টকির পয়সা জমিয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো এদের সাহায্যের জন্য মার্কিন রেড ক্রস ফান্ডে। তারপর নিজেই না এসে পারলুম না। তুমিই বলো না মিস্টার বোস, পারা যায় থাকতে? বিমল মুগ্ধ হয়ে গেল এই বিদেশিনী বালিকার হৃদয়ের উদারতার পরিচয় পেয়ে। স্বাধীন দেশের মেয়ে বটে, সংস্কারের পুটুলি নয়। আমাকে বরং অ্যালিস বলে ডেকো, একসঙ্গে কাজ করবো, অত আড়ষ্ট ভদ্রতার দরকার নেই। আমার একখানে ফটো দেবো তোমায়, চলো তো তুলি আনি দোকান থেকে। কনসেশনের মধ্যে প্রায়ই সব আমেরিকান দোকান। চলো সাংহাই শহরের মধ্যে একটু বেরিয়ে আসি, কোনো একটা চীনা দোকানেই ফটো তুলবো, ওরাও দু পয়সা পাবে। অনুমতি নিয়ে আসতে আধ ঘন্টা কেটে গেল। তারপর বিমল আর অ্যালিস কনসেশনের বড় ফটক দিয়ে সাংহাইয়ে যাবার রাস্তার উপরে উঠে একখানা রিক্সা ভাড়া করলে। কনসেশনের রাস্তাঘাটের নাম ইংরাজিতে ও ফরাসি ভাষায়, সাংহাই শহরে চীনা ভাষায়, কিছু বোঝা যায় না। ঢলঢলে নীল ইজের ও স্ট্র হ্যাট পরে চীনা রিক্সাওয়ালা রিক্সা টানছে, কিন্তু এই অংশেও বহু বিদেশি লোক ও বিদেশি দোকানের পসারের সারি। সাংহাইয়ের আসল চীনাপল্লী আলাদা, রাস্তা সেখানে আরও সরু সরু। এ কথা বিমল ইতিমধ্যে চীনা অফিসারদের মধ্যে শুনেছিল। চলো মিস্টার বোস, চীনা পাড়াটা বরং দেখে আসি। রিক্সাওয়ালাকে চীনা পাড়ার কথা বলাতেই সে বারণ করলে, সেখানে কেন যাবে, এ সময়ে সেসব জায়গা ভালো না, বিপদে পড়তে পারো। তোমাদের সেখানে নিয়ে গেলে আমায় পুলিশে ধরবে। অ্যালিস ভয় পাওয়ার মেয়েই নয়, বললে, মিস্টার বোস আমরা না হয় হেঁটেই যাব, ওকে বিপদে ফেলতে চাই না, চলো ওর ভাড়া মিটিয়ে দিয়ে আমরা যাই। বিমল রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিলে, অ্যালিসকে দিতে দিলে না, কিন্তু রাস্তা দুজনে কেউই জানে না। একখানা ট্যাক্সি নেই অ্যালিস, সে অনেক দূর, রাস্তা না জানলে ঘুরে ঘুরে হয়রান হব। হঠাৎ অ্যালিস উপরের দিকে চেয়ে বললে, ও কি মিস্টার বোস, এরোপ্লেনের শব্দ শুনছো? অনেকগুলো এরোপ্লেন যেন একসঙ্গে এদিকে আসছে, কোন দিকে বলতো? গভর্নমেন্টের এরোপ্লেন। কিন্তু চোখের নিমেষে একটা কাণ্ডের সূত্রপাত হলো যা বিমলের অভিজ্ঞতার বাইরে। সামনে এক প্রকাণ্ড বাড়ির ওপর বিকট এক আওয়াজ হল, বাজ পড়ার আওয়াজের মতো। সঙ্গে সঙ্গে এদিকে ওদিকে সামনে পিছনে পরপর সেই রকম ভীষণ আওয়াজ, ইট চুন টালি চারিদিকে ছুটতে লাগল। বিরাট শব্দ করে সামনে সেই বাড়িটার তেতলার ছাদ ধসে পড়ল ফুটপাথের ওপর। বাড়ি ধসা চুন সুরকির ধুলোয় ও কিসের ঘন শ্বাসরোধকারী ধোঁয়ায় বিমল ও অ্যালিসকে ঘিরে ফেললে। সঙ্গে সঙ্গে উঠল মানুষের গলার আর্ত চিৎকার, গোলমাল গোঙানি কাতর কাকুতি অনুনয়ের শব্দ, দূরদার শব্দে ছুটে চলা পায়ের শব্দ, কান্নার শব্দ। সে এক ভয়ানক কাণ্ড। বিমল প্রথমটা বুঝতে না পেরে সেই ঘন ধূম আর ধুলির মধ্যে হতভম্বের মতো খানিক দাঁড়িয়ে রইল, ব্যাপার কি? তারপরই বিদ্যুৎ চমকের মতো তার মনে হলো এ জাপানি এরোপ্লেনের বোমা বর্ষণ। অ্যালিস, অ্যালিস কই? এক হাতের দূরের মানুষ চোখে পড়ে না সেই ধোঁয়া ধুলো আর গোলমালের মধ্যে,
ওর কানে গেল অ্যালিসের উচ্চ ও সশঙ্ক কণ্ঠস্বর। মিস্টার বোস, এসো, আমার হাত ধরো, বোমা পড়ছে, দৌড়ো দৌড়ো। অন্ধকারের মধ্যে বিমল অ্যালিসের হাত শক্ত মুঠোয় ধরে বললে, কোথাও নড়ো না অ্যালিস, নড়লেই মারা যাবে, দাঁড়াও এখানে। কিন্তু তখন আর ছুটবার বা পালাবার পথ নেই। পরবর্তী পাঁচ মিনিট কালের ঠিক হিসেব বিমল দিতে পারবে না, সে নিজেও জানে না। বাঁশ ঝাড়ে আগুন লাগলে যেমন গাঁটওয়ালা বাঁশ ফটফট করে একটার পর একটা ফাটে, তেমনই চারিদিকে দমদাম শুধু বোমা ফাটার বিকট আওয়াজ। পায়ের তলায় মাটি যেন দুলছে, টলছে ভূমিকম্পের মতো, ধোঁয়া, বাড়ি ধসে পড়ার হুড়মুড় শব্দ, আর্তনাদ, তারপরে সব চুপচাপ। বোমার আওয়াজ থেমে গেল। বিমল চেয়ে দেখলে এরোপ্লেনগুলো মাথার উপরে চক্রাকারে দুবার ঘুরে যেদিক দিয়ে এসেছিল সেদিকে চলে গেল, বেশ যেন নিরুপদ্রব, শান্তভাবেই। ধোঁয়ায় মিনিট দুতিন কিছু দেখা গেল না, যদিও গোলমাল, চিৎকার, লোক জড়ো হওয়ার আওয়াজ পাওয়া যাচ্ছে। পুলিশের তীব্র হুইসেল বেজে উঠল একবার দুবার। ক্রমে ক্রমে ধুলো আর ধোঁয়ার আবরণ কেটে যেতেই অ্যালিস বললে, এগিয়ে গিয়ে দেখি মিস্টার বস, চলো। সামনে এক জায়গায় ফুটপাতের ওপর বেজায় লোক জড়ো হয়েছে, একটা বাড়ি ভেঙে পড়েছে, অতি বিভৎস দৃশ্য ফুটপাথের ওপর। অনেকগুলি ছোট ছোট ছেলে মেয়ের ছিন্ন ভিন্ন দেহ ছিটকে ছড়িয়ে পড়ে আছে সেখানটায়। বাড়িটা বোধহয় একটা চীনা স্কুল ছিল। বেলা 11টা, ছেলেমেয়েরা স্কুলে যাচ্ছিল, কতক ছিল স্কুল বাড়ির মধ্যে। বাড়িখানা একেবারে হুমড়ি খেয়ে ভেঙে পড়েছে, রক্তে ভেসে যাচ্ছে ফুটপাত ও রাস্তার খানিকটা দূর পর্যন্ত। হর্ন বাজিয়ে দুখানা রেডক্রস অ্যাম্বুলেন্স এলো। একটা ছোট ছেলে এখনও নড়ছে। অ্যালিস ছুটে গিয়ে তার পাশে গিয়ে বসল। বিমল এক চমক দেখেই বললে, কোনো আশা নেই মিস হুইটবার্ন, ও এখনই যাবে। বিমলের গা তখনও কাঁপছে, জীবনে এরকম দৃশ্য কখনো দেখবার কল্পনাও সে করেনি, যুদ্ধ না শিশুপাল বধ। অ্যালিস বিমলের কাজ অনেক সংক্ষেপ হয়ে গিয়েছিল, ধ্বংসস্তূপের মধ্যে আহত কেউ ছিল না, সবাই মৃত। সব শেষ হয়ে যাবার পরে বিমল বললে, এখন কি করবে অ্যালিস, আর কি চীনা পল্লীতে যাবে এখন? যেতাম, কিন্তু এই যে বোমা ফেলা হয়ে গেল, এর শোরগোল নিশ্চিত অনেক দূর পর্যন্ত গড়িয়েছে। কনসেশনের সবাই আমাদের জন্য চিন্তিত হয়ে পড়বে, সুতরাং চলো বরং ফেরা যাক। কিছু দূরে যেতেই দেখলে হাসপাতালের অ্যাম্বুলেন্স ছুটোছুটি করছে, চীনা গভর্নমেন্টের অ্যান্টি এয়ারক্রাফ্ট কামানগুলো চারিদিক থেকে ছোঁড়া হতে লাগলো। কিন্তু তখন জাপানি বিমান কোথায়? আকাশের কোনো দিকেই তার পাত্তা নেই। ওরা কনসেশনে ফিরে এলো। সুরেশ্বরের কাছে বিমল খুব বকুনি খেল তাকে ফেলে যাওয়ার জন্য। ওকে বকছো কেন? আমি ভেবেছি আজ বিকেলে আবার চীনাপাড়ায় যাবার চেষ্টা করব, তুমিও চলো না সুরেশ্বর। এবার ওদের সঙ্গে আরেকটি মেয়ে যাবে বললে, অ্যালিসের সঙ্গে পড়ত, তার নাম মিনি, মিনি ওয়েডিংটন। বিকেলে ওরা ট্যাক্সি আনালে। ওদের ট্যাক্সি কনসেশনের গেট পর্যন্ত এসেছে, এমন সময় একজন তরুণ চীনা সামরিক কর্মচারী ওদের ট্যাক্সিখানা থামালে। আপনারা কোথায় যাবেন? শহর বেড়াতে। যাবেন না, আমরা গুপ্ত খবর পেয়েছি, জাপানি যুদ্ধজাহাজ বন্দরের বাইরে সমুদ্র থেকে লম্বা পালার কামানে গোলাবর্ষণ শুরু করবে আজ সন্ধ্যের সময়ই, সেই সঙ্গে জাপানি উড়োজাহাজও যোগ দেবে বোমা ফেলতে। ধন্যবাদ, আমরা একটু ঘুরে এক্ষুনি চলে আসব। একথা বলল অ্যালিস, কাজেই বিমল বা সুরেশ্বর কিছু বলতে পারলে না। শহরের মধ্যে এসে দেখলে পুলিশ সকলের হাতে চীনা ভাষায় মুদ্রিত এক টুকরো কাগজ বিলি করছে। চীনা ছাত্রদের একটা লম্বা দল পতাকা উড়িয়ে মুখে কি বলতে বলতে শোভাযাত্রা করে চলেছে। সাংহাই অতি প্রকাণ্ড শহর, এত বড় শহর বিমল দেখেনি, সুরেশ্বরও না, কলকাতা এর কাছে লাগেই না। চীনাপল্লীর নাম চাপেই। সে জায়গাটায় রাস্তাঘাট কিন্তু অপরিসর নয়, তবে বড় ঘিঞ্জি বসতি। প্রত্যেক মোড়ে
খাবারের দোকান, ছোট বড় ইঁদুর ভাজা ঝুলছে, বাঁকে করে ফেরিওয়ালা ভাত তরকারি বিক্রি করছে। বিমলের ভারী ভালো লাগলো এই চীনা পাড়ার জীবনস্রোত। এক জায়গায় একটা বুড়ি বসে ভিক্ষে করছে, টাকা পয়সার বদলে সে পেয়েছে ভাত তরকারি। ওর মুখে এমন একটি উদার ভালোবাসার ভাব, চোখে সন্তোষ ও তৃপ্তির দৃষ্টি, বোধহয় আশাতীত ভাত তরকারি পেয়েছে বলে এত খুশি হয়ে উঠেছে মনে মনে। প্রাচ্য ভূখণ্ডের দারিদ্র ও সহজ সরল সন্তোষের ছবি যেন এই বৃদ্ধা ভিখারিনীর মধ্যে মূর্তি পরিগ্রহ করেছে। হঠাৎ আকাশে কি একটা অদ্ভুত ধরনের শব্দ শুনে ওরা মুখ তুলে চাইলে, একটা চাপা শোঁ শব্দ। এ তো শেলের শব্দ, সর্বনাশ! অ্যালিস, চলো আমরা ফিরি, জাপানি যুদ্ধ জাহাজের কামান থেকে শেল ছুটছে। দূরে অস্পষ্ট কামানের আওয়াজ শোনা গেল, কাছেই কোথাও ভীষণ বিস্ফোরণের আওয়াজ হলো সঙ্গে সঙ্গে। লোকজন চারিধারে ছুটতে লাগলো, ওরাও ছুটল তাদের পিছু পিছু। বসতি যেখানে খুব ঘিঞ্জি সেখানে একটা বাড়িতে গোলা পড়েছে, বাড়িটার সামনের অংশ হুমড়ি খেয়ে পড়েছে, ইঁট চুন টালিতে সামনের রাস্তাটা প্রায় বন্ধ। কে মরেছে না মরেছে বোঝা যাচ্ছে না, সেখানে লোকজনের বেজায় ভিড়, আবার সেরকম সহ শব্দ। কাছেই আরেকটা জায়গায় গোলা পড়ল, সঙ্গে সঙ্গে আকাশে সারবন্দী একদল এরোপ্লেন দেখা গেল, তারা অনেক উঁচু দিয়ে যাচ্ছে, পাছে চীনা বিমান ধ্বংসী কামানের গোলা খেতে হয় এই ভয়ে। ওরা পাল্লা ঠিক করে দিচ্ছে যুদ্ধ জাহাজের গোলন্দাজদের, চলো চলো, এখানে আর থাকা নয়, এই চীনা পাড়াটা ওদের লক্ষ্য, চলো। ওদের কিন্তু যাওয়া হলো না। অ্যালিসের কথা শেষ হতে না হতেই যেন একটা ভীষণ ভূমিকম্পে পায়ের তলায় মাটি ডুলে উঠল, এবং একসঙ্গে দু তিনটি শেলের বিস্ফোরণের বিকট আওয়াজ ও সেই সঙ্গে প্রচুর ধোঁয়া ও বিশ্রী শ্বাসরোধকারী কর্ডাইটের উগ্র গন্ধ পাওয়া গেল। অ্যালিসের হাত ধরলে বিমল, মিনির হাত ধরলে সুরেশ্বর, কিন্তু পালাবার পথ নেই তখন কোনো দিকেই। ওদের ট্যাক্সিখানা দাঁড়িয়ে আছে বটে, ট্যাক্সিওয়ালার সন্ধান নেই, সে বোধহয় পালিয়েছে। চাপ এই পল্লীর ওপর কেন বিশেষ লক্ষ্য জাপানি তোপের এ কথা বোঝা গেল, কারণ এখানে চীনা গৃহস্থদের বাড়িঘর মাত্র, কোনো সামরিক ঘাঁটি তো নেই এখানে। দেখতে দেখতে বাড়িঘর ভেঙে গুঁড়ো হয়ে পড়ে সামনের পেছনের রাস্তা বন্ধ হয়ে গেল। লোকজন আগে যা কিছু মারা পড়েছিল এখন সবাই পালিয়েছে, কেবল যারা ভাঙা বাড়ির মধ্যে আটকে পড়েছে তাদেরই আর্তনাদ শোনা যাচ্ছে। দাঁড়াও বিমল, এখানে সবাই দাঁড়াও। একটা ধ্বংসস্তূপের ওপরে অ্যালিস গিয়ে আগে চড়ল, পেছনে মিনি ও সুরেশ্বর, বিমল নিচে দাঁড়িয়ে রইল। একটা কড়িকাঠ সরিয়ে ওরা তিনজনে একটা দরজা পেল, তারপর একটা ছোট ঘর। অ্যালিস অতি কষ্টে ঘরে ঢুকল, সুরেশ্বর ওকে সাহায্য করল। একটা ন-দশ মাসের শিশু সেই ঘরের মেঝেতে অক্ষত অবস্থায় শুয়ে শুয়ে কাঁদছে। অ্যালিস তাকে সন্তর্পণে মেঝে থেকে তুলে সুরেশ্বরের হাতে দিল। সন্ধ্যা হয়ে গিয়েছে, তার মধ্যে অন্ধকার। তিনজনে ঘরের মধ্যে থেকে ইট কাঠের স্তূপটার ওপর উঠে শুনলে বিমল উত্তেজিতভাবে ডাকছে, আহ, কোথায় গেলে তোমরা? চট করে নেমে এসো, বড় বিপদ! এক একটা শেল মাঝে মাঝে আকাশেই সশব্দে ফেটে তারাবাজির মতো অনেকখানি আকাশ আলো করে ছড়িয়ে পড়ছে। কি হয়েছে? জাপানের সৈন্যদল যুদ্ধজাহাজ থেকে নেমেছে শহরে, তারা শহর আক্রমণ করবে বলে শুনছি, এইদিকেই আসছে। এখানে পড়া আদৌ আনন্দদায়ক ব্যাপার হবে না। তোমার হাতে ওটা কি? ছোট্ট একটা ছেলে, একে কোথায় রাখি বলতো? এখন জাপানিরা কি শহরে প্রবেশ করেছে? সমুদ্রের ধারে জাপানি সৈন্যদের সঙ্গে চীনাদের হাতাহাতি যুদ্ধ চলছে, জাপানিরা নগরে প্রবেশ করার চেষ্টা করছে। আমরা এখন ছোট ছেলেটিকে কোথায় রাখি বলো না? কনসেশনের হাসপাতালে নিয়ে যাওয়া উচিত হবে না, ওর বাপ মা এই অঞ্চলেরই অধিবাসী, ছেলের সন্ধানই পাবে না কনসেশনে নিয়ে গেলে। পুলিশম্যানদের জিম্মা করে দাও না। অ্যালিস ও মিনি তাতে রাজি হলো না, এইসব চীনা পুলিশম্যান দায়িত্বজ্ঞানহীন, ওদের হাতে ছোট্ট ছেলেকে ওরা দেবে না। সমস্ত গলিটা বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, লোকজন অন্ধকারে তার মধ্যে কী সব খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় পাশের একটা স্তূপে দু তিনটি হ্যারিকেন লণ্ঠন ও টর্চ জ্বালিয়ে একদল ছোকরা একটি মৃতদেহের ঠ্যাং ধরে বার করছে দেখা গেল। প্রফেসর লি, প্রফেসর লি! তারপরেই সে ছুটে গেল ছোকরার দলের দিকে।
সুরেশ্বর দেখলে ছোকরার দলের নেতা হচ্ছেন দাড়িওয়ালা একজন বৃদ্ধ এবং তিনি তাদের পূর্ব পরিচিত প্রফেসর লি। সেই মুমূর্ষুদের আর্তনাদ ও পথের লোকদের চিৎকারের মধ্যে তিনজনের ব্যাকুল প্রশ্ন বিনিময় হল। প্রফেসর লি তার ছাত্রদল নিয়ে নিকটেই এক সরাইখানায় ছিলেন, হঠাৎ এই বোমাবর্ষণের দুর্যোগ। এখন তিনি সেবাব্রতী, ছাত্রদের নিয়ে হতাহতদের টেনে বার করা ও তাদের হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করছেন। অ্যালিস ও মিনির সঙ্গেও আলাপ করিয়ে দেওয়া হল। প্রফেসর লি, এই ছোট ছেলেটির কি ব্যবস্থা করা যায় বলুন তো? আমায় দাও, তোমরা ওর বাপ মায়ের সন্ধান করতে পারবে না, আমি পারব। আর কি জানো, ছেলে অনেকগুলো জমেছে চ্যাং, এদের নিয়ে চলো তো, দেখবে এসো তোমরা। আহ, কি সাংঘাতিক ব্যাপার দেখো! সকলেই দেখলে সে দৃশ্য যেমন বিভৎস তেমনই করুণ। সেই বৃদ্ধা ভিখারিনী ঠ্যাং ছড়িয়ে মরে আছে সেই জায়গাতেই, একখানা হাত প্রায় চূর্ণ হয়ে গিয়েছে। পাশেই তার ভিক্ষালব্ধ ভাত তরকারিগুলো রক্তমাখা অবস্থায় পড়ে, আশার জিনিসগুলো মুখেও দিতে পারেনি হয়তো। এই মড়াটাকে একটা কিছু দিয়ে ঢাকা দাও তো হে, এ আর কি, আমাদের দেশের এ তো রোজগার ব্যাপার, এতে বিচলিত হলে চলবে না মাদাম। নিকটেই একটা ঘরের মধ্যে প্রফেসর লি ওদের নিয়ে গেলেন। হ্যারিকেন লণ্ঠনের আলোয় দেখা গেল সে ঘরের মেঝেতে পাঁচ ছয়টি নয় দশ মাসের কি এক বছরের শিশু অনাবৃত মেঝের ওপর পড়ে গড়াগড়ি খাচ্ছে, কেউ কাঁদছে, কেউ হাসছে। ও ইউ পুয়ার ডিয়ারিজ, সন্ধ্যা থেকে এতগুলো উদ্ধার করেছি স্তূপ থেকে। আপনাদেরটিও দিন, আমার দুটি ছাত্র এখানে পাহারা দিচ্ছে, আমরা খুঁজে এনে এখানে জড়ো করছি। রাখো এখানে, আসুন আসুন, একটু চা খাওয়া যাক, রাত্রে আর ঘুম হবে না আজ, সারা রাত এই রকমই চলবে দেখছি। যে ঘরে শিশুগুলিকে জড়ো করা হয়েছে তার পার্শ্বেই একটা ছোট বাড়িতে লি থাকেন তার ছাত্রবৃন্দ নিয়ে। দুজন ছাত্রকে শিশুদের কাছে রেখে বাকি সকলে ওদের নিয়ে গেল তাদের সেই বাসায়। ছোট ছোট পেয়ালায় দুধ চিনিবিহীন সবুজ চা ও শশার বিচি ভাজা, শরবতী লেবুর টুকরো ও বাঙালি মেয়েদের পায়ে জোড়ের মতো দেখতে শুয়োরের চর্বিতে ভাজা, কি এক প্রকার খাবার! সুরেশ্বর ও বিমল শেষোক্ত খাবার ঠেলে রেখে দিলে। সে কি এক ধরনের বিশ্রী গন্ধ খাবারে! আপনারা বিদেশি, আমাদের দেশকে সাহায্য করতে এসেছেন, কিন্তু আমাদের দেশের এখনো কিছুই দেখেননি, দেখলে আপনাদের দয়া হবে, এত গরিব দেশ আর এমন হতভাগ্য। আমাদের সব দেখাবেন দয়া করে প্রফেসর লি, দেখতেই তো এসেছি। আর একটা দেশ আছে প্রফেসর লি, ভারতবর্ষ। ব্রিটিশ সাম্রাজ্যবাদের বুটের তলায় পড়ে আছে। ছেলেবেলা থেকে দুস্থ ভারতবর্ষের কথা শুনলে কষ্টে আমার বুক ফেটে যায়। বিমল অ্যালিসের দিকে কৃতজ্ঞতাপূর্ণ চোখে চাইলে। বড় ভালো লাগলো এই বিদেশিনী বালিকার এই নিষ্কপট নিঃস্বার্থ সহানুভূতি তার দরিদ্র স্বদেশের জন্য। শিশুগুলির কে আছে? পুয়োর লিটল মাইটস। আমায় একটা খোকা দেবেন প্রফেসর লি? কি করবে মিস, আমাদের নাম ধরে ডাকবেন প্রফেসর লি। ওর নাম মিনি, আমার নাম এলিস, আমরা আপনাকে দাদু বলে ডাকবো, কেমন? এই সদানন্দ উদার সৌম্যমূর্তি বৃদ্ধকে অ্যালিসের বড় ভালো লেগে গেল। কিউরিও দোকানে বিক্রি হয় যে চীনে মাটির হাস্যমুখ বৃদ্ধ, বৃদ্ধের মুখখানা ঠিক যেন তেমনই পরিপূর্ণ সন্তোষ, আনন্দ ও প্রেমের ভাব মাখানো। প্রফেসর লির মুখ উদার হাসিতে ভরে গেল, বললেন, বেশ তাই হবে। একটা বড় রকমের আওয়াজের দিকে এই সময় প্রফেসর লির জনৈক ছাত্র ওদের সকলের মনোযোগ আকর্ষণ করলে। বন্দরের দিকে এখনও গোলাবর্ষণ চলছে, হাতাহাতি যুদ্ধও চলছে। ঠিক এই সময় পুলিশম্যান ঘরের দোরের কাছে এসে ব্যস্ত ও উত্তেজিতভাবে চীনা ভাষায় বললেন, খাওয়া দাওয়া শেষ করে কেউ যেন আজ ঘরের বাইরে বার না হয়, বিশেষত মেয়েরা। জাপানিরা বেয়নেট চার্জ করেছিল, আমাদের সৈন্যরা হটিয়ে দিয়েছে সেনসু প্রাচীরের পূর্বকোণে, কিন্তু আজ রাতে আবার ওরা গোলা মারবে, বোমাও ছুড়বে। প্রফেসর লি, মেয়েরা সঙ্গে রয়েছেন, আজ চাই, কনসেশনে ফিরতে দেরি হয়ে যাবে, আপনার সঙ্গে আবার দেখা হবে। দাদু,
আমার একটা খোকা। প্রফেসর লি অ্যালিসের মাথায় হাত দিয়ে খেলার ছলে সস্নেহে বললেন, বেওয়ারিশ যদি কোনো খোকা থাকে পাবে অ্যালিস, কিন্তু কি করবে চীনা ছেলে নিয়ে? চলো চলো অ্যালিস, কনসেশনে একটা জ্যান্ত খোকাকে নিয়ে তোমাকে কি ঢুকতে দেবে? ওরা যখন ফিরে আসছে, দূরে মাঝে মাঝে দমদম বিস্ফোরণের শব্দ এবং সাহায্যকারী এরোপ্লেনের হাউইয়ের সাদা অগ্নিময় ধূম দেখা যাচ্ছিল, তবে যেন পূর্বাপেক্ষা অনেক মন্দীভূত হয়ে এসেছে। সেই রাত্রে কিসের বিষম আওয়াজে বিমলের ঘুম ভেঙে গেল। সে ধড়মড় করে উঠে বিছানার উপর বসল। কর্ডাইটের শ্বাসরোধকারী ধূমে অবিশ্রী গন্ধে ঘরটা পড়ে গিয়েছে। সুরেশ্বর, সুরেশ্বর, ওঠো 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 ওঠো, কনসেশনে বোমা পড়ছে। ওরা জানালা দিয়ে দেখলে যে ঘরের মধ্যে ওরা শুয়েছিল তার পূর্ব দিকে আর একটা ঘরের দেওয়াল চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়েছে। সেই গোলমালের মধ্যে ভিড় ঠেলে অ্যালিস ছুটতে ছুটতে ওদের ঘরের মধ্যে ঢুকল। বিমল! এই যে অ্যালিস, তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? মিনি কোথায়? বাইরে এসো, দেখো শিগগির, চট করে এসো। ওরা বাইরে গেল। কনসেশনের পুলিশের ডেপুটি মার্শাল এসে পৌঁছেছেন দুর্ঘটনার স্থানে। সবাই আকাশের দিকে চাইলে। দুখানা এরোপ্লেন চলে যাচ্ছে আলো নিবিয়ে। জনৈক ফরাসি কর্মচারী দেখে বললে, কাওয়াসাকি বোম্বার। কি করে চেনা গেল জিজ্ঞাসা করো না অ্যালিস। আমি জানি, নিচের দিকে উইংয়ে কালো আজিকাটা ছুঁচুমুখো প্লেন, এই হলো জাপানিদের বিখ্যাত বোমা ফেলবার প্লেন কাওয়াসাকি বোম্বার। কিন্তু কনসেশনে বোমা, এরকম তো কখনো দেখিনি। সে রাত্রে আর কারো ঘুম হল না। বিমল খুব খুশি না হয়ে পারলে না তার মঙ্গল অমঙ্গলের দিকে অ্যালিসের এত আগ্রহ দৃষ্টি দেখে। সেই রাত্রে বোমা পড়েছে শুনে অ্যালিস সকলের আগে এসেছে তাঁকে দেখতে, সে কেমন আছে। শেষ রাত্রের দিকে সবাই একটু ঘুমিয়ে পড়েছিল, কিন্তু শোরগোলে ওদের ঘুম ভেঙে গেল। ভীষণ গোলাবর্ষণের শব্দ আসছে। সাংহাই শহরে জাপানি যুদ্ধজাহাজ ও এরোপ্লেন থেকে একযোগে গোলা ও বোমা বৃষ্টি হচ্ছে। সঙ্গে সঙ্গে সাংহাই শহর থেকে দলে দলে স্ত্রী পুরুষ ছেলে মেয়ে পালিয়ে আসছে কনসেশনে, বাক্স তরঙ্গ পোটলা পুটলি নিয়ে, ছোট ছোট ছেলে মেয়েদের হাত ধরে। এদের সবারই মুখে ভীষণ ভয়ের চিহ্ন। এদের চক্ষু উদ্বেগে ও রাত্রি জাগরণে রক্তবর্ণ, চুল রুক্ষ। পাশব বলের কাছে মানুষের কি শোচনীয় পরাজয়! বেলা দশটার মধ্যে ব্রিটিশ কনসেশনের হাসপাতাল ও মার্কিন রেডক্রসের বড় হাসপাতাল আহতের ভিড়ে পরিপূর্ণ হয়ে গেল। কি ভীষণ আওয়াজ ও গোলমাল পেনসু প্রাচীরের দিকে! সমুদ্রের থেকে মাইল দুই দূরে পূর্ব কোণে, সেখানে চীনা 10th রুট আর্মির সঙ্গে জাপানি নৌসৈন্যদের যুদ্ধ চলছে। কনসেশন থেকে যুদ্ধস্থলের দূরত্ব প্রায় 3 মাইল, বিমল জিজ্ঞেস করে জানলে। এছাড়াও গোলাবর্ষণ চলছে শহরের বিভিন্ন স্থানে। টেলিফোনে অর্ডার এলো মেডিকেল ইউনিটের বড় ডাক্তারের কাছ থেকে। বিমল, সুরেশ্বর, অ্যালিস ও মিনিকে চ্যাংলিন অ্যাভিনিউতে চীনা সামরিক হাসপাতালে যাবার জন্য। ওরা আমেরিকান রেডক্রস মোটরে সামরিক হাসপাতালের দিকে ছুটল। ড্রাইভার খুব বড় একটা রেডক্রস পতাকা গাড়ির বনেটে উড়িয়ে দিল। এছাড়া গাড়ির ছাদের বাইরের পিঠে সারা ছাদ জুড়ে একটা প্রকাণ্ড লাল ক্রস আঁকা। এত সাবধানতা সত্ত্বেও ড্রাইভার বললে, যদি আপনারা হাসপাতালে পৌঁছতে পারেন, সে খুব জোর বরাত বুঝতে হবে আপনাদের। কেন? কনসেশন বা রেডক্রস কিছুই মানছে না জাপানি বোমার উপলেন। কালও আমাদের রেডক্রস ভ্যানে বোমা ফেলেছে। কেন, শোনেননি আপনারা সে কথা? কি দেখছো? বোমার উপলেন আসছে কিনা দেখছি। এখন আপনাদের পৌঁছে দিতে পারবো কিনা জানি না, তবে চেষ্টা করব। বলতে বলতে একখানে এরোপ্লেনের আওয়াজ শোনা গেল মাথার উপর। বিমলের মুখ শুকিয়ে গেল। সামনে উদ্যত মৃত্যুকে কে না ভয় করে! সবাই উপরের দিকে চাইলে। ড্রাইভার অ্যাক্সিলেটারে পা দিয়ে চেপে স্পিড তুললে হঠাৎ বেজায়। বিমল চেয়ে দেখলে এরোপ্লেনখানা যেন আরও নিচে নামল। কিন্তু ভাগ্যের জোরেই হোক বা অন্য কোনো কারণেই হোক, শেষ পর্যন্ত সেখানা ওদের ছেড়ে দিয়ে অন্যদিকে চলে গেল। জাপানি কাওয়াসাকি বোম্বার, ভীষণ বাঁচান বেঁচে গেছি। ওহ, কানের কাজ দিয়ে তীর গিয়েছে। হাসপাতালে পৌঁছে দেখলে সেখানে এত আহত নরনারী এনে ফেলা হয়েছে যে কোথাও এতটুকু জায়গা নেই। এদের বেশিরভাগ স্ত্রীলোক ও বালক বালিকা।
যুদ্ধের সৈন্যও আছে, তবে তাদের সংখ্যা তত বেশি নয়। একটি 10-11 বছরের ফুটফুটে সুন্দর মুখ বালকের একখানা পা একেবারে গুঁড়িয়ে গিয়েছে। আশ্চর্যের বিষয়, ছেলেটি তখনও বেঁচে আছে এবং কিছুক্ষণ আগে অজ্ঞান হয়ে থাকলেও এখন তার জ্ঞান হয়েছে এবং যন্ত্রণায় সে আর্তনাদ করছে। বিমলের ওয়ার্ডেই সে বালকটি আছে, অ্যালিস সেই ওয়ার্ডেই নার্স। অ্যালিস পেশাদার নার্স নয়, বয়সেও নিতান্ত তরুণী, চোখের জল রাখতে পারলে না ছেলেটির যন্ত্রণা দেখে। একে মরফিয়া খাইয়ে খুব বাড়িয়ে রাখো না। না না না, সেটা উচিত হবে না। ওকে এক্ষুনি ক্লোরোফর্মে অজ্ঞান করে পা কেটে ফেলতে হবে। অপারেশন টেবিল একটাও খালি নেই, সব ভর্তি। একটা টেবিল খালি পেলেই ওকে জড়িয়ে দেব। অ্যালিস বালকটির শিওরে বসে কত রকমে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলে, কিন্তু ওদের সবারই মুশকিল, চীনা ভাষা সামান্য একটু আধটু বুঝতে পারলেও আদৌ বলতে পারে না। সুরেশ্বর হাসপাতালে ঔষধালয়ে সহকারী কম্পাউন্ডার হয়েছে, সে দুখানা চীনা বর্ণপরিচয় কোথা থেকে জোগাড় করে এনে ওদের দিয়েছে। সুরেশ ঠিক বলেছিল সেদিন, এসো তুমি আমি আর মিনি ভালো করে চীনে ভাষাটা শিখে নি, নইলে কাজ করতে পারবো না। আর তো বালকটির শয়ন শিওরে অ্যালিসকে যেন করুণাময়ী দেবীর মতো দেখাচ্ছে, বিমল সেদিক থেকে চোখ ফেরাতে পারে না। অ্যালিসের প্রতি শ্রদ্ধায় আরও মন ভরে উঠল। সন্ধে 7টার সময় টেবিল খালি হল, বালকটিকে টেবিলে নিয়ে গিয়ে তোলা হয়েছে। কতকগুলি ডাক্তারি ছাত্র কিছু দূরে একটা গ্যালারিতে বসে আছে। হাসপাতালের সহকারী সার্জন চীনাম্যান, তিনি ছাত্রদের দিকে চেয়ে কি বলছেন, আর একজন ছাত্র ক্লোরোফর্ম পাম্প করছে। বিমল ও অ্যালিস সার্জনকে সাহায্য করবার জন্য তৈরি হয়ে আছে। সকাল থেকে অপারেশন টেবিলে মরেছে 21টা, টেবিল থেকে নামবার তর্স হয়নি। গরম জলটা সরিয়ে দাও নার্স। এমন সময় মাথার উপরে কোথায় এরোপ্লেনের শব্দ শোনা গেল। বাইরে যারা ছিল তারা দৌড়ে ভেতরে এলো। একটা ছুটোছুটি শুরু হলো চারিদিকে। রেড ক্রসের লাল আলো জ্বলছে বাইরে, হাসপাতাল বলে বুঝতে পারবে। নার্স, ওরা কি কিছু মানছে? আর শক্ত করে ধরে থাকো তুলোটা। একটা তুমুল শব্দ হওয়ার সাথে সাথেই বোঝা গেল হাসপাতালের বাঁ দিকের অংশে বোমা পড়েছে। উগ্র ধোঁয়া ও নাইট্রোগ্লিসারিনের গন্ধে ঘর ভরে গেল। সার্জন, বিমল বা অ্যালিসের দৃষ্টি কোনো দিকেই নেই, ওরা একমনে কাজ করছে। সার্জন দৃঢ় অবিকম্পিত হস্তে ছুরি চালিয়ে যাচ্ছেন, যেন তার অপারেশন টেবিল থেকে 100 গজের মধ্যে প্রলয়কাণ্ড ঘটেনি, যেন তিনি মোটা ফি নিয়ে বড়লোক রোগীর বাড়ি গিয়ে নিজের নৈপুণ্য দেখাতে ব্যস্ত। গরম জলের পাত্রে ডোবানো ছুরি, ফরসেপ, ছুঁচ ক্ষিপ্র হস্তে একমনে সার্জনকে জুগিয়ে চলেছে অ্যালিস। একমনে ব্যান্ডেজের শাড়ি গুছিয়ে রাখছে, পাতলা লিন্ট কাপড়ে মলম মাখাচ্ছে। বিমল নাড়ি ধরে আছে। নার্স, বড় ফরসেপটা। উগ্র ধোঁয়ায় সবারই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আর একটা শব্দ অন্য কোনো দিকে হলো, আর একটা বোমা পড়েছে, বেজায় ধোঁয়া আসছে ঘরে। স্যার, ধোঁয়ায় রোগী দম বন্ধ হয়ে মারা যাবে যে? ক্লোরোফর্মের রোগী এইভাবে কতক্ষণ রাখা যাবে? হয়ে গিয়েছে, লিন্ট দাও নার্স। স্যার, রোগীর নাড়ি নেই, হঠাৎ বন্ধ হয়ে গেল। সার্জন এসে নাড়ি দেখলেন। অ্যালিস নীরবে ওদের মুখের দিকে চেয়ে রইল। 22টা পূরণ হল। অ্যালিস নিষ্পন্দ অবস্থায় দাঁড়িয়ে আছে দেখে বললেন, চলো নার্স, স্ট্রেচারওয়ালারা এসে লাশ নিয়ে যাবে, এখন সবাই বাইরে চলে যায়। ওপরওয়ালার আদেশ পেয়ে বিমল আগে অ্যালিসের কাছে এলো এবং তাকে আস্তে আস্তে হাত ধরে ধুম্রো লোক থেকে উদ্ধার করে ডান দিকের বড় দরজা দিয়ে কম্পাউন্ডের খোলা হাওয়ায় নিয়ে এলো। আকাশের দিকে চোখ তুলে দেখেই অ্যালিসকে বললে, ওই দেখো অ্যালিস, 3 জাপানি বোমবার। এগারো ঘন্টা সমানে ডিউটিতে থাকবার পরে বিমল, অ্যালিস, সুরেশ্বর ও মিনি বাইরের ফুটপাথে পা দিলে। চ্যাংসোলিন অ্যাভিনিউ প্রসিদ্ধ দেশনায়ক চ্যাংসোলিনের নামে হয়েছে, রেড শার্টদের প্রভাবে। সাংহাইয়ের মধ্যে এটি একটি প্রসিদ্ধ রাস্তা। রাস্তার ধারে ফুটপাথে শামিয়ানার নিচে চা ও শুয়োরের মাংসের দোকান, লোকজনের বেজায় ভিড়। এই অ্যাভিনিউয়ের ধারেই গভর্নমেন্ট হাসপাতাল। ওরা যখন ফুটপাথে পা দিলে
তখন হাসপাতালের বাঁ অংশে মহা হইচই চলছে। সেপটিক ওয়ার্ড জাপানি বোমায় চূর্ণ হয়ে গিয়েছে। সম্ভবত একটা রোগীও বাঁচেনি সে ওয়ার্ডের। মিনি দেখতে যাচ্ছিল, বিমল বারণ করলে, ওদিকে গিয়ে দেখে আর কি হবে মিনি, চলো আগে কোথাও একটু গরম চা খাওয়া যাক। বোমা ফেলা ও হত্যা ব্যাপারটা দেখে দেখে কদিনে ওদের গা সওয়া হয়ে গিয়েছে। শুধু ওদের নয়, সাংহাইয়ের লোকজন, দোকানি, পথিকদেরও। নতুবা গত আধ ঘন্টা ধরে হাসপাতালের ওপর বোমাবর্ষণ চলছে। চোখের সামনে এই ভীষণ প্রলয়লীলা ও মাথার উপরে চক্রাকারে উড়নশীল তিনখানা জাপানি বম্বারকে সম্পূর্ণ উপেক্ষা করে চ্যাং সোলিন অ্যাভিনিউয়ের চায়ের দোকান, মাংসের দোকান, ভাত তরকারির দোকান সব খোলা, লোকজনের দিব্যি ভিড়। রাত পৌনে আটটা। হঠাৎ অ্যালিস জিজ্ঞেস করল, ছেলেটি মারা গেল তখন কটা? ঠিক 7:30। ও কথা ভেবো না অ্যালিস, চলো আর একটু এগিয়ে যাই। এক্ষুনি লাশ নিয়ে যাওয়ার ভ্যান আসবে হাসপাতালে, আমরা একটু তফাতে যাই। খাবার কি আছে? কি দেব? ভাজা মাছ, রুটি, মাখন আর ব্যাঙের। থাক থাক, রুটি মাখন আর মাছ ভাজা নিয়ে এসো। রুটি মাখন অন্যত্র চীনা দোকানে পাওয়া যায় না, তবে চ্যাং সোলিন অ্যাভিনিউয়ের দোকানগুলো কিছু শৌখিন ও বিদেশি ঘেঁষা। ধুমায়িত চায়ের পেয়ালায় চুমুক দিয়ে বিমল একটা আরামের নিঃশ্বাস ফেললে। সুরেশ্বর তো গোগ্রাসে রুটি ও মাখনের সব ব্যবহার করতে লাগল। খানিকক্ষণ কারো মুখে কথা নেই। একটা গল্প বলি শোনো সবাই। আমি তখন স্কুলে পড়ি মেলটনে, ক্যালিফোর্নিয়ায়। আমার বাবা আমায় একটা চিনচিলা কিনে দিয়েছিলেন। সে কি জানো না? একরকম ছোট কাঠবিড়ালের চেয়ে একটু বড় জানোয়ার। খুব চমৎকার লোম গায়। লোমের জন্য ওদের শিকার করা হয়। তারপর আমার সেই পোষা চিনচিলাটা। সবাই চমকে উঠল। তিনখানা বাড়ির পরে একটা বাড়ির উপরে জাপানি বোমার ঘুরছে দেখা গেল, কিন্তু ধোঁয়া উঠছে বাড়িটার সামনে রাস্তা থেকে। লোকজন দেখতে দেখতে যে যেখানে পারলে আড়ালে ঢুকে পড়ল। একটু পরে একখানা রিকশা টেনে দুজন লোককে সেদিক থেকে ওদের দোকানের সামনে দিয়ে যেতে দেখা গেল। রিকশায় আধ শোয়া আধ বসা অবস্থায় একটা রক্তাক্ত মৃতদেহ। তার মুখটা থেঁতলে রক্ত গড়িয়ে বুকের সামনে জামাটা রাঙিয়ে দিয়েছে। জাপানি বোমার উপরেন ঘর ঘর শব্দ করে যেন ওদের মাথার উপর ঘুরছে। বিমল একবার চেয়ে দেখলে, না, একটু দূরে বাঁদিকে, ঠিক মাথার উপরে নয়। তারপর শোনো না আমার সেই চিনচিলাটা। আহ মিনি, থাক না চিনচিলার গল্প, খাও তো এখন ভালো করে। আমার তো বেজায় ঘুম পাচ্ছে। এই বিমল, দোকানিকে জিজ্ঞাসা করো না, স্যান্ডউইচ রাখে না? ব্যাঙের মাংসের স্যান্ডউইচ বলছে অ্যালিস, দিতে বলবো? পরক্ষণেই ওদের খাবার জায়গাটা তীব্র সার্চ লাইটের আলোয় আলো হতেই ওরা আকাশের দিকে চেয়ে দেখল। ভীষণ ধ্বংসের যন্ত্র সেই চক্রাকারে ভ্রাম্যমান জাপানি বোমারখানা থেকে রাস্তায় যে অংশে ওরা বসে চা খাচ্ছে সেদিকে সার্চ লাইট ফেলছে। তিনজন চীনা খদ্দের ও রাস্তার পথিকদের মধ্যে দুজন ছুটে এসে বিমলদের চায়ের টেবিলের তলায় ঢুকে মাথা গুঁজে বসে পড়ল। আহ, এগুলো কি বোকা! টেবিলের তলায় বাঁচবে এরা? আমার পেয়ালাটা উল্টে ফেলে দিলে মাঝ থেকে। আমারও। এই দোকানি, তোমার চায়ের দাম নিয়ে নাও তো, আমরা অন্য জায়গায় চা খেতে যাই। ইয়ে কি রকম উপদ্রব! ঠিকই তো, মহিলাদের চায়ের টেবিলের তলায় ঢুকে উৎপাত। বোমা খাবি তো রাস্তায় দাঁড়িয়ে খা, ভদ্রলোকের মতো। মিনি হঠাৎ আঙুল দিয়ে আকাশের দিকে দেখিয়ে বললে, ওই দেখো, ওই দেখো! তিনখানা চীনা এরোপ্লেন তিন দিকে জাপানি বোমারখানাকে তাড়া করেছে। একখানা চীনা প্লেন বোমারখানার খুব কাছে এসে পড়েছে। পিছনের আরেকখানা চীনা সাহায্যকারী প্লেন ওদের উপরে নীলাভর তীব্র সার্চ লাইট ফেলতেই জাপানি বোমারখানা বেশ স্পষ্ট দেখা গেল। ততক্ষণ সবাই আড়াল থেকে মুখ বাড়িয়ে উঁকি মেরে আকাশের দিকে চেয়ে ব্যাপারটা দেখছে। আরও দুজন চীনা খদ্দের অন্য টেবিলে চা খেতে বসে গেল। দোকানের স্ত্রীলোকটি তাদের খাবার দিলে। মিনি তাদের টেবিলের দিকে চেয়ে বললে, ওই ওরা ব্যাঙের স্যান্ডউইচ খাচ্ছে। মেশিন গানের আওয়াজ তখন বড় বেড়েছে। জাপানি প্লেনখানা পাক দিয়ে ঘুরছে, হঠাৎ পালাবে না। না, একটু নিরিবিলি চা খেতে এলাম, অমনি মাথার উপর চীন জাপানের যুদ্ধ বেঁধে গেল। ওরা বড়া তেমনই। মোমের ফুল, খুব চমৎকার মোমের ফুল, গোলাপ আছে, ক্রিসেন্টিমাম, গাঁদা, ভারী সস্তা মোমের ফুল। সাংহাই ডেইলি নিউজ, সাংহাই ডেইলি নিউজ।
বিমল ডেকে একখানা কাগজ কিনলে। এই কাগজের একদিকে চীনা ভাষায় ও অন্যদিকে ইংরাজি ভাষায় লেখা খবর, চীনাদের পরিচালিত। রাস্তায় লোক ভিড় করে কাগজ কিনছে, কাগজ এইমাত্র বেরিয়েছে এবেলায় যুদ্ধের খবর নিয়ে। সবাই যুদ্ধের খবর জানতে চায়। যুদ্ধের খবর কি? তারপর সবাই মিলে ঝুঁকে পড়ে কাগজখানা পড়ে দেখতে লাগল। সেনসু প্রাচীরের কাছে জাপানি সৈন্য চীনাদের কাছে ধাক্কাকে হটে গিয়েছে। জাপানিদের বহু সৈন্য মারা পড়েছে। সব মিথ্যা, জাপানিরা জিতছে, ভুল খবর দিচ্ছে আমাদের, পাছে শহরে আতঙ্ক উপস্থিত হয়। আরে দেখছো না বোমা ফেলবার কাণ্ড, চীনারা নাকি জিতছে। ওদের অত্যন্ত আশ্চর্য মনে হল, মাত্র 3 মাইল দূরে সেনসু প্রাচীরের কাছে যুদ্ধ চলছে, অথচ ওদের খবরের কাগজ পড়ে জানতে হচ্ছে যুদ্ধের ফলাফল, যেমন কলকাতায় বসে বা আমেরিকায় বসে লোকে জেনে থাকে। 3 মাইল দূরে থেকেও বোঝবার কোনো উপায় নেই যুদ্ধের আসল খবরটা কি। চীনা সামরিক কর্তৃপক্ষ যে সংবাদ পাঠাচ্ছে সেই সংবাদই ছাপা হচ্ছে। এই রকমই হয় সর্বত্র, অথচ খবরের কাগজের পাঠকেরা তা জেনেও জানে না। খবরের কাগজে লিখিত সংবাদ বাইবেল বা পুরাণের মতো অভ্রান্ত সত্য হিসেবে মেনে নেয়, এটাই আশ্চর্য। এ সম্বন্ধে ওদের অভিজ্ঞতা আরও যা পরে হয়েছিল তা আরও অদ্ভুত। কাগজের এক কোণে একটি সংবাদের দিকে মিনি ওদের দৃষ্টি আকর্ষণ করবে। মার্শাল চিয়াং কৈশাক চাপেইপল্লির সেই বোমা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে আসবেন 9:00 সময়। এখন 9:45। তাহলে নিশ্চয়ই হাসপাতালেও যাবেন। চলো আমরা হাসপাতালে ফিরি। মার্শাল চিয়াংকে কখনো দেখিনি, দেখা যাবে এখন। এমন সময় ওদের সামনের রাস্তায় একটা হইচই উঠল। রাস্তার দুধারে লোকজন সারবন্দি হয়ে দাঁড়িয়ে গেল। চীনা পুলিশম্যান রাস্তার মাঝখানের লোক হটিয়ে দিলে 1 মিনিটের মধ্যে পরপর দুখানা মোটরকার দ্রুত বেগে বেরিয়ে গেল। এই মার্শাল চিয়াং গেলেন, তবে আর হাসপাতালে এখন ফিরে কি হবে? চলো কনসেশনে ফিরি, রাতও হয়েছে, এই অঞ্চল এখন রাত্রে বেড়াবার জন্য নিরাপদ নয়। জাপানি বোমা তো আছেই, তাছাড়া সবচেয়ে খারাপ চীনা দস্যুদের উপদ্রব, তাছাড়া সঙ্গে আবার মেয়েরা। তাছাড়া ঘুমোতেও তো হবে, কাল সকাল থেকে কিন্তু আবার ডিউটি। যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। কনসেশনে ফিরবার পথে ওদের বিপদ ঘটল। কনসেশনে ফিরবার পথে ওরা চ্যাংসো লিন অ্যাভিনিউ দিয়ে খানিকটা এসে পড়ল একটা জনবহুল পাড়াতে। সেখানে দুখানা রিক্সা ভাড়া করে ওরা তাদের কনসেশনে যেতে বললে। তারপর ওরা গল্প ও গুজবে অন্যমনস্ক হয়ে পড়েছে। যখন ওরা আবার রাস্তার দিকে নজর করলে তখন দেখলে রিক্সা একটা নির্জন জায়গা দিয়ে যাচ্ছে, দুধারে দরিদ্র লোকেদের কাঁচা মাটির ছাপড়া ছাওয়া ঘর, রাস্তা জনশূন্য, দূরে দূরে খোলা মাঠের মধ্যে কি যেন মাঝে মাঝে জ্বলছে। এ কোথায় নিয়ে এসে ফেললে হে? এই কোথায় নিয়ে যাচ্ছিস রে, এ পথ তো নয়। রিক্সাওয়ালা কোনো উত্তর না দিয়ে জোরে ছুটতে লাগল। বিমলের মনে সন্দেহ হল, এর মনে কোনো বদমাইশি মতলব আছে মনে হচ্ছে। আমরা তো একেবারেই নিরস্ত্র, তার উপর সঙ্গে আবার মেয়েরা রয়েছে। মিনি ও অ্যালিস তখন একটু ভয় পেয়ে গিয়েছে। ওরাও বললে, আর কি দরকার নেই, চীনা গুন্ডা এই সময় দেশ ছেয়ে ফেলেছে, নামো, এখানেই নামো সব। দুখানা রিক্সায় পাশাপাশি যাচ্ছিল। এবার মিনিদের রিক্সাখানা এগিয়ে গেল এবং বিমল কিছু বলবার পূর্বেই রিক্সাখানা হঠাৎ পথের মোড় ঘুরে পাশের একটা সংকীর্ণ গলির মধ্যে ঢুকে পড়ল। বিমলদের রিক্সাখানা কিন্তু তখনও সোজা রাস্তা দিয়েই দ্রুত চলেছে। বিমল ও সুরেশ্বরের চিৎকারে সে আদৌ কর্ণপাত করলে না। বিমল লাফ দিয়ে রিক্সাওয়ালার ঘাড়ে পড়ল রিক্সা থেকে, রিক্সাখানা উল্টে গেল সঙ্গে সঙ্গে। সুরেশ্বর রিক্সার সঙ্গে চিৎপাত হয়ে পড়ে গেল। রিক্সাওয়ালা সেখানে বসে পড়ল, ওর ওপর বিমল। রিক্সাওয়ালাটা একটু পরেই গা ঝেড়ে উঠে চীনা ভাষায় কি একটা দুর্বোধ্য কথা বলে ওদের দিকে এগিয়ে এলো। সুরেশ্বর সাবধান! রিক্সাওয়ালার হাতে একখানা বড় চকচকে ছোরা দেখা গেল। সুরেশ্বর পিছন থেকে তাকে জোরে এক ধাক্কা লাগালে, সে হুমড়ি খেয়ে পড়ল আবার বিমলেরই ওপর। বিমলের সঙ্গে তার ভীষণ ধস্তাধস্তি শুরু হলো। বিমলের রীতিমতো শরীর চর্চা করা ছিল। মিনিট 5-এর মধ্যে রিক্সাওয়ালাকে মাটিতে ফেলে বিমল তার হাত মুচড়ে ছোড়াখানা টান দিয়ে ফেলে দিল। ওখানে তুলে নাও সুরেশ্বর, তারপরে বদমাইশটার গলায় বসিয়ে দাও। ছোড়া হাত থেকে খসে যাওয়াতে বদমাইশটা নিরুৎসাহ ও ভীত হয়ে পড়ল।
এইবার ছোড়া বসানোর কথা শুনে সে বিমলের কাছ থেকে নিজেকে ছিনিয়ে নিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুট দিলে। সব ব্যাপারটা ঘটে গেল 5-6 মিনিটের মধ্যে। বিমল ঝেড়ে উঠে একটু দম নিয়ে বললে, সুরেশ্বর, মেয়েদের গাড়িখানা? তারপর ওরা দুজনেই ছুটল সেই গলিটার দিকে, যেটার মধ্যে মিনিদের রিক্সাখানা ঢুকেছে। গলিটা নিতান্ত নোংরা, দুধারে কাঁচা টালির ছাদওয়ালা নিচু নিচু বাড়ি, কিছু দূরে একটা সাধারণ স্নানাগার। এখানে নিচ শ্রেণীর মেয়ে পুরুষে সাধারণত স্নান করে না, করলেও রাত্রে করে। বিমল ও সুরেশ্বর বাড়িটার সামনে গিয়ে দাঁড়ালো। ডাকাডাকি করেও কারো সাড়া পাওয়া গেল না। এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা মরণের ডঙ্কাবাজে। আজ শুনলেন দ্বিতীয় পর্ব। অভিনয় সৌরভ সাহা, স্নেহাদ্রি, শান্তম, প্রদীপ্ত, উষশ্রী, মধুরা, সৌরভ সরকার, সৃজন, সুরভি, সুব্রত, রীতি এবং শঙ্কর। ডিরেকশন শাইন। এডিটিং অ্যান্ড সাউন্ড ডিজাইনিং শুভজিৎ। আগামী পর্ব শুনবেন আমাদের আগামী সপ্তাহের নাট্যরঙ্গের রবিবারে। আমাদের নিবেদন, যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।